أستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له ولا مثال له لا وزير له ولا نظير له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أفقالها وقال الله تبارك وتعالى في آية أخرى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال الله تبارك وتعالى في آية أخرى أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم من قال في القرآن برأيه فقد أصاب فأخطأ أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توي قصة مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بيج اے رب میرے درود و سلام برگزیدہ نبی پر آپ نے هزار درود اور هزار سلام بروح نبی پر تروز قیام اللهم صل وسلم وبارك علی سمانت مسلیان دن درد نوجوان جبق بائرہ পর্দার আড়ালের পর্দা নিছেন মা ও বোনেরা সর্বস্তরের দিনদার ইমানদার বুদ্ধিজীবী ও বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আমি আপনাদের সামনে কোরআনের ব্যাখ্যার যে মূলনীতি রয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য সূরা কামার থেকে ১৭ নম্বরের আয়াত তেলাওয়াত করেছি সূরা মুহাম্মদ থেকে ২৪ নম্বরের আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছে কোরআন ও হাদিসের আলোকে কোরআনের তাফসীরের মূলনীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা বাহিরে আছি ভিতরে চলে আসি আলোচনার সুবিধার্থে আমরা সবাই যদি সামনে থাকি তাহলে কথাগুলো পরিষ্কারভাবে বর্ণনা করা সম্ভব হবে আমি বিগত সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করেছিলাম কোরআনে করিমের ব্যাখ্যার জন্য ৬টি উৎস এবং কোরআনের ব্যাখ্যার মূল ঠিকানা হলো ৬ ঠিকানা এই সূত্র এবং ঠিকানা থেকে আলোচনা যদি না করা হয় তাহলে কোরআনের ব্যাখ্যা হবে ভুল আর ভুল ব্যাখ্যাকারী যদি কোরআনের ব্যাখ্যার মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন তাহলে ওই ব্যক্তি জাহান্নামী হবে বিগত সপ্তাহে যে ৬টি ঠিকানার কথা বলেছিলাম ৬টি উৎসের কথা বলেছিলাম এই ৬টি উৎসের প্রথম উৎস ছিল কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করতে হবে ২ নম্বরের উৎস হলো কোরআনের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে করতে হবে ৩ নম্বরের উৎস হলো কোরআনের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বাণী ও বিবরণ দিয়ে করতে হবে ৪ নম্বরের উৎস ছিল কোরআনের ব্যাখ্যা আরবি ভাষার ভাষালঙ্কার এবং আরবি ভাষার নিয়মনীতি শিক্ষা করে কোরআনের ব্যাখ্যা করতে হবে ৬ নম্বরের ঠিকানা মানুষের ব্যক্তিগত ইজতিহাদ গবেষণা এবং শিক্ষা দীক্ষার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা করতে হবে এই যে ৬টি ঠিকানার মধ্য থেকে একটি উৎস এবং একটি কেন্দ্র হলো সাহাবায়ে কেরামের আকওয়াল ও বাণী সাহাবায়ে কেরামের ব্যাখ্যা ও বিবরণ সাহাবায়ে কেরামের ব্যাখ্যা ও বিবরণ মতে যদি কোরআনের ব্যাখ্যা কোনো ব্যক্তি করে থাকে যেমন বর্তমান যুগেও যদি কোরআনের ব্যাখ্যা করে আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে মিলে সাহাবায়ে কেরামের ব্যাখ্যার মূলনীতির সাথে মিলে
তাহলে এই তাফসীর এই ব্যাখ্যা সঠিক আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যা অনুযায়ী যদি বর্তমান জগতের কোন মুফাসসিরের তাফসীরটা তাদের ব্যাখ্যার মূলনীতির ভিত্তিতে না হয় তাহলে ওই ব্যাখ্যাটা সঠিক নয় অটিক তাফসীরুল কোরআনের সঠিক অটিক যাচাইয়ের মাপকাঠি হলো সাহাবায়ে কেরামের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ব্যাখ্যার অনুযায়ী হলে এটা সঠিক আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যার অনুযায়ী হয় না তাহলে এটা বেঠিক এমন ব্যাখ্যাকার কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উনি হবেন জাহান্নামে মান তালা ফিল কোরআন বিরাইহি যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজ মতামত দিয়ে কোরআনের ব্যাখ্যা করবে ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয় তাহলে বোঝা গেল নিজ মতামত দিয়ে কোরআন ব্যাখ্যা করলে এই কোরআনের ব্যাখ্যা সঠিক হবে না এই কারণে সঠিক ব্যাখ্যার সন্ধান কোন জায়গা থেকে পাওয়া যায় তার বিবরণ হলো সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে যদি মিলে যায় তাহলে এই ব্যাখ্যা হবে সঠিক আর সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে যদি না মিলে তাহলে কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করতে হবে পারবে কিন্তু সেই ব্যক্তি নিজেও গোমরা হবে জাতিকেও গোমরা বানাইবে সেও জাহান্নামী হবে জাতিকেও জাহান্নামী করবে এখন আমি বলি অন কয়েকটি কারণে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হলো সঠিক অটিকের মাপকাঠি তার মধ্যে থেকে ছয়টি কারণ হলো গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামের ব্যাখ্যা যে সঠিক অটিকের মাপকাঠি তার মধ্যে থেকে ছয়টি কারণ হলো গুরুত্বপূর্ণ এক নম্বরে কোরআনের এমন কিছু আয়াত আছে যেগুলো নাসিখ এবং মনসুখ কোরআনের ভাষায় বলা হয় প্রথমে হুকুমটা নাজিল করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই হুকুম উড্র করা হয়েছে অর্ডারকে বাতিল করা হয়েছে এই ধরনের আয়াত এবং তার বিবরণে আরও আলোচনা হলো চার প্রকারের কোরআনের কোনো আয়াত আছে যার হুকুম বিদ্যমান কিন্তু এই আয়াতের তেলাওয়াত বাকি নাই কোনো আয়াত এমন আছে যার হুকুম নাই তেলাওয়াত আছে হুকুম উড্র করা হয়ে গেছে কোন আয়াত আছে যার তিলাওয়াত নাই হুকুমও নাই বেশিরভাগ সমস্ত আয়াত হল কোরআন তেলাওয়াত বলবৎ এবং মানাও বলবৎ হুকুম বলবৎ এই চারি প্রকারের ইলিম সাহাবাই কেরাম ছাড়া আর কেউ বলতে পারবে না যে কোন আয়াতের হুকুম উড্র করা হয়েছে আর কোন আয়াতের হুকুম উড্র করা হয় নাই কোন আয়াত নাসিখ এবং কোন আয়াত মনসুখ কোন আয়াতকে রহিত করা হয়েছে কোন আয়াত রহিতকারী এটা সাহাবাই কেরাম ছাড়া পৃথিবীতে আর কেউ পাইবে না তাদের বিবরণ যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি কোন আয়াতটা মনসুখ আর কোন আয়াতটা নাসিখ তার বিবরণ জানতে পারবে না এক নম্বরের কারণ হলো সাহাবাই কেরামের ব্যাখ্যা যে সঠিক আর সে ব্যাখ্যা অনুযায়ী দুনিয়ার যে কোনো মুফাসসিরে ব্যাখ্যা করলে তাও সঠিক হবে তার একমাত্র কারণ হলো সাহাবায়ে কেরামের কাছে এই ইলিম নাসিখ ও মনসুখের ইলিম রয়েছে এই ইলিম যতক্ষণ পর্যন্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ রহিত আয়াতকে অরহিত বলবে রহিত হুকুমকে অরহিত বলবে কোনো আয়াতের মানা রহিত হয়ে গেছে কিন্তু সেই ব্যক্তি জানে না তার বিবরণ দিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করবে দুই নম্বরের কারণ হলো শানে নুজুল দুই নম্বরে সাহাবায়ে কেরামের ব্যাখ্যাটা অন্যান্য মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যার সঠিক অটিকের মাপকাঠি এবং পাল্লা যে হলো তার দুই নম্বরের কারণ হলো সাহাবায়ে কেরাম শানে নুজুল সম্পর্কে অবগত পৃথিবীর আর কেউ এই শানে নুজুল সম্পর্কে অবগত নয় তিন নম্বরের কারণ হলো যে কোরআনের কিছু কিছু আয়াত এবং শব্দ আছে যে শব্দগুলো রূপকর্তে ব্যবহৃত হয়েছে বাস্তব অর্থে ব্যবহৃত হয় নাই চার নম্বরের কারণ হলো
কোরআনের কোন শব্দ এমন আছে একাধিক অর্থবোধক শব্দ, কোন জায়গায় কোন অর্থ এটা সাহাবায়ে কেরাম নির্ণয় করবে, তাছাড়া পৃথিবীর আর কেউ জানতে পারবে না। পাঁচ নম্বরের কারণ হলো যে কোরআনের এমন কিছু শব্দ আছে যাকে গরিবুল কোরআন বলা হয়, অর্থাৎ অপ্রচলিত শব্দ। এই সমাজে সেই যুগে সেই কালে এই শব্দটি অতি প্রচলিত ছিল না, অপ্রচলিত শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে, যার কারণে তার শব্দের অর্থ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে জেনেছেন। ওই জিজ্ঞাসায় জানা ছাড়া আর পৃথিবীতে কেউ এই শব্দের অর্থ জানতে পারবে না। ছয় নম্বরের কারণ হলো যে কোন কোরআনে করিমের কোন অর্থ আছে বিপরীতার্থক, অর্থাৎ হাবাচক অর্থ দিলেও নাবাচক অর্থ এই শব্দ থেকে উদ্ঘাটন করা যায়। উভয় অর্থবিদের অর্থ বোধক শব্দ কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত ওই জায়গার মধ্যে কোন অর্থ নির্ধারিত এটা সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ বলতে পারবে না। ছয়টি কারণে সাহাবায়ে কেরামের তফসির হলো, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হলো কোরআন ব্যাখ্যার মূল নীতি, কোরআন ব্যাখ্যার সঠিক অটিকের মাপকাঠি, সঠিক অটিকের মাপকাঠি। কথাটা মনে থাকবে তো? প্রথমে বলছিলাম নাসিখ এবং মনসুখ, অর্থাৎ কোনো আয়াত রহিত হয়ে গেছে আরও এক আয়াতের মাধ্যমে, এই হুকুম বাতিল, কিন্তু বাতিল করতে হলে আমি আপনি নয়, আল্লাহ অন্য হুকুম দিয়ে এই হুকুমকে বাতিল করেছেন। তার উদাহরণ হল রমজানের ব্যাপারে আল্লাহ ফকরুল আলমিন প্রথমে এক আয়াত নাজিল করেছিলেন, রমজানের বেলায় যাদের সামর্থ্য আছে রোজা রাখার, তারাও রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দিবে। এটা প্রাথমিক জমানার হুকুম ছিল, কখনের ইসলামের প্রাথমিক যুগে এই বিধান ছিল যে শক্তি আছে, অসুস্থও নয়, অক্ষমও নয়, দুর্বলও নয়, এমন ব্যক্তিও রোজা না রাখিয়া রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানি দিলে চলবে। এই বিধানটা পরবর্তী আয়াতে রহিত করে দিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফমান শাহিদা মিনকুমুস শাহর ফালিয়াসুমহু। যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হবে অথবা রমজান মাস পাবে, সে যেন রমজানের রোজা রাখে, তাতে আর রোজা রাখা ছাড়া সে মিসকিনদেরকে ফিদিয়া দিলে আর চলবে না। আগের আয়াতটির মধ্যে এমন একটা সুযোগ ছিল যে সামর্থ্য থাকা সত্ত্বেও সেই ব্যক্তি রোজা না রাখিয়া ফিদিয়া দেওয়ার সুযোগ ছিল, এইটা মানুষদেরকে অভ্যস্ত করানোর জন্য আল্লাহ ফাকরব্বুল আলমিন প্রথমে নির্দেশ দান করেছিলেন, পরবর্তীতে এই হুকুমকে আল্লাহ ফাকরব্বুল আলমিন রহিত করেছেন দ্বিতীয় আয়াতের মাধ্যমে। কিন্তু নাজিল হয়েছে একটা অনেক আগে আর একটা নাজিল হয়েছে অনেক পরে, একটা নাজিল হয়েছে অনেক আগে, একটা নাজিল হয়েছে অনেক পরে। এই ইলিমটা নবীজি এবং সাহাবাই কেরাম ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষ উপস্থিত ছিল না, বিদায় জানারও কোনো সুযোগ ছিল না। এই কারণে নাসিখ এবং মনসুখ, কোন আয়াত রহিত আর কোন আয়াত রহিতকারী, কোন আয়াতের সর্ব অবস্থায় রহিত আর কোন আয়াতের অর্থ রহিত, কোন আয়াতের শব্দ রহিত, কোন আয়াত দোয়া হিসাবে রহিত, এটা সাহাবাই কেরাম ছাড়া আর পৃথিবীতে কেউ সাব্যস্ত করতে পারবে না। কথা বুঝে আসছে? সাহাবায়ে কেরাম কেন মাপকাঠি হলেন? এই যুগে তো আমি ছিলাম না, তাহলে কোনটা কোনটার দ্বারা রহিত হয়েছে এটা আমি কিভাবে বলতে পারি? তাদের কাছ থেকে জানতে হবে। কথা বুঝে আসছে? এক নম্বরের কারণ। দুই নম্বরের কারণ হলো শানে নুজুল, অর্থাৎ অনেক আয়াত আছে সংক্ষেপে তার একটা ঘোষণা দেওয়া হয়েছে, সংক্ষেপে ঘোষণা দেওয়া হয়েছে, তার বিস্তারিত একটা ঘটনা পিছনে রয়েছে, সেই পিছনের ঘটনার বিবরণ না দিয়ে শুধুমাত্র তার হুকুমটা, অর্থাৎ বৈধ কি অবৈধ, এটা কি আল্লাহর পথ না শয়তানের পথ, তার নির্ণয় করে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান ও মান অনুযায়ী এই আয়াতে বিবরণ দিয়ে গেছেন উনি আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন নাই যেমন সূরা বাকারার মধ্যে এক আয়াত আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের কথা মতো চলো না এই আয়াতের বিশাল একটা শানে নুজুল আছে যারা ধর্মকে হজবড় করতে চায় আর আমলকে এদিক সেদিক করতে চায় তাদের জন্য দাঁত ভাঙা জবাব হলো এই আয়াতটি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে ইহুদি একজন আলেম ছিলেন উনার ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছে তিনি ইহুদি আলেম থাকার কারণে উনার জানামত শনিবার দিনকে ইহুদি ধর্মের মধ্যে সম্মান করা ফরজ ছিল শনিবার দিনকে ইহুদি ধর্মে সম্মান করা ফরজ ছিল মর্যাদাশালী দিন ছিল যেভাবে আমাদের ইসলাম ধর্মে শুক্রবার সম্মানী দিন মর্যাদাপূর্ণ দিন ইবাদতের দিন অনুরূপভাবে ইহুদিদের কাছে শনিবার দিন ছিল গুরুত্বপূর্ণ দিন লম্বা ঘটনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমি তো ইসলাম কবুল করেছি তাই শনিবার দিনকে তো ইসলামে অপমানিত করার কোনো কারণ নাই তাই শনিবার দিনকেও আমি সম্মান দান করব আর ইসলাম হিসাবে আমি শুক্রবার দিনকেও সম্মান দান করব এই কিছুটা ইহুদিও আমার ধর্ম পালন হয়ে গেল আর কিছুটা ইসলাম ধর্ম আমার পালন হয়ে গেল রব্বুল আলামিন তার দাঁত ভাঙা জবাব দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আব্দুল্লাহ ইবনে সালামকে ঘোষণা করেন নাই উনার নামও ঘোষণা করেন নাই অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ঈমানদারদেরকে এক ঘটনা কেন্দ্র করে সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এখন কিভাবে ইসলামের প্রবেশ করার ইসলাম থেকে বের হয়ে যাওয়া এই ঘটনা যতক্ষণ পর্যন্ত জানা যাবে না ততক্ষণ পর্যন্ত এই আয়াতের পূর্ণ বিবরণ পূর্ণ ব্যাখ্যা জানা যাবে না ওই পূর্ণ ব্যাখ্যা জানতে হলে পূর্ণ ঘটনা জানতে হলে সাহাবায়ে কেরাম থেকে জানতে হবে যেহেতু সেই যুগে আমরা উপস্থিত ছিলাম না দুই নম্বরের কারণ আরো এক আয়াত আছে ও অনেক আয়াত আছে শানে নুজুলওয়ালা অর্থাৎ কোনটি আয়াত এমনভাবে নাজিল হয়েছে তার আগে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে ইব্রাহিমের এত প্রশংসা করেন তাহলে এই জায়গাটার মধ্যে আমাদেরকে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দেন ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাওয়া এবং প্রশ্নের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানাও নামাজের জায়গা বানাও এখানের মধ্যে বর্তমানে দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব দুই রাকাত নামাজ পড়া মাকামে ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের পাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে পাথরের উপর উঠে কাবাগর নির্মাণ করেছিলেন সেই পাথরটির মধ্যে এখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পদচিহ্ন বাকি রয়েছে ওই জায়গাটা এত এই পাথরটাও বরকতওয়ালা একজন নবীর সহযোগিতা করার কারণে জায়গাটাও বরকতওয়ালা হয়ে গেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে নামাজ পড়ার অর্ডার দান করলেন যে সমস্ত আয়াতগুলি শানে নুজুলওয়ালা অর্থাৎ নাজিল হওয়া এমন অবস্থায় এমন প্রেক্ষাপটে এমন প্রশ্নের প্রেক্ষিতে নাজিল হয়েছে সেই প্রশ্ন প্রেক্ষাপট এবং ঘটনা যদি না জানা যায় সেই আয়াতের ব্যাখ্যা পরিপূর্ণভাবে জানা যাবে না আর ওইগুলা জানতে হলে অবশ্যই সাহাবায়ে কেরামের দরকার তাছাড়া কেউ এই উম্মতের কেউ তখন উপস্থিত ছিল না দুই নম্বরের কারণ কয় নম্বরের কারণ এক নম্বরের কারণ হলো সাহাবায়ে কেরামের তফসির সঠিক মাপের মাপকাঠি কেন
নাসিখ মনসুখের ব্যাপারে তাদের ইলম তাদেরই জানা আছে আর কারো জানা নেই দুই নম্বর শানে নুজুলের ব্যাপারে সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ বলতে পারে না এই জন্য তাদেরকে ধরতে হবে তাদের পাল্লায় মাখতে হবে তিন নম্বরে কোরআনের এমন কিছু পরিভাষা ব্যবহৃত হয়েছে যেই পরিভাষাটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যেই শব্দগুলি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে বাস্তব অর্থে ব্যবহৃত হয় নাই কোন জায়গার মধ্যে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে আর কোন জায়গার মধ্যে বাস্তব অর্থে ব্যবহৃত হয়েছে এটার জ্ঞানও আপনি আমি বলতে পারবো না যেহেতু আমরা জানি না সাহাবায়ে কেরাম ছাড়া আর কেউ এই এর বিবরণ জানে না বিদায় সাহাবায়ে কেরাম থেকে তার বিবরণ নিতে হবে এর উদাহরণ হলো ওই রমজান শরীফের রাত্রিবেলার ব্যাপারে কোরআনে করিমের সূরা বাকারার মধ্যে একটি আয়াত وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ তোমরা এতক্ষণ পর্যন্ত খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা পৃথক না হয় লাকুমুল খাইতুল আবিয়াদু খাইতুন অর্থ সুতা আবিয়দ অর্থ সাদা আসওয়াদ অর্থ কালো খাইতুন অর্থ সুতা শব্দের অর্থ পরিষ্কার কিন্তু এই শব্দের অর্থ দিয়া সাহাবায়ে কেরাম কোরআনের এই মর্মটা বুঝতে পারেন নাই কি করতে পারেন নাই কোরআনের অর্থ বুঝতে পারেন নাই সাদা সুতা থেকে কালো সুতা যখন পৃথক হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সাহারি খাইতে পারবে আর সাদা সুতা থেকে কালো সুতা যখন পৃথক হয়ে যাবে দেখতে তখন আর তোমরা সাহারি খেতে পারবে না এটা হলো শাব্দিক অর্থ কোরআনের কি শাব্দিক অর্থ যা সাহাবায়ে কেরামও বুঝেন নাই সাহাবায়ে কেরামও বুঝেন নাই হযরতে আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উনার বালিশের পাশে একটি সাদা সুতা এবং একটি কালো সুতা রাখিয়া রাত্রে ঘুমাইছেন ঘুমানোর পরে সূর্য উঠে উঠে যায় এমন অবস্থায়ও দেখা যায় সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না সাদা সুতা কালো সুতা থেকে পৃথক হয় না এমত অবস্থায় তিনি নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার বালিশের পাশে দুটি সুতা রাখলাম আল্লাহ যেভাবে বলেছেন আর একটি সুতা কালো একটি সুতা সাদা সাদা এবং কালো সুতার কোনো পার্থক্য হয় না সূর্য তো উঠে উঠে যায় ভাব হয়ে গেল এমন পর্যায়ে আমি কি করব তখন নবীজি বলেছিলেন যে নবীজি অর্থ জানেন কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝেন নাই সাহাবায়ে কেরাম বুঝেন নাই না বুঝার কারণে নবীজি বললেন যে তোমাদের বালিশটা তো এত বিশাল যে আকাশের বিশাল আকাশকেও তোমার বালিশের নিচে জায়গা দেওয়া যাবে কথা মনে হয় এখনো বুঝে আসে নাই এর মর্ম হলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে রাত্রির অন্ধকারের কালো রেখা আর দিনের সূর্যের আলোর সাদা রেখা এই যখন অন্ধকারের কালো রেখা থেকে সূর্যের আলোর সাদা রেখা পৃথক হয়ে যাবে তখন থেকেই তোমরা এর আরবি পরিভাষায় ইসলামী পরিভাষায় যাকে সুবহে সাদিক এবং সুবহে কাজিব বলা হয় সুবহে সাদিক আর সুবহে কাজিব বলা হয় সুবহে কাজিব থেকে যখন সুবহে সাদিক পৃথক হয়ে যাবে তখন পর্যন্ত এটা হলো তোমাদের রমজানের রোজা রাখার সাহরির শেষ সময়ের একটা ডিভাইডার কিন্তু সাহাবায়ে কেরাম তখন বুঝেন নাই কি বুঝেন নাই আকাশের সূর্যের সাদা আবা এবং রাত্রির অন্ধকারের কালো অন্ধকারাচ্ছন্ন রেখা এই দুইটা স্বাভাবিকভাবে কোরআনের এই শব্দ দিয়ে সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই না বুঝার কারণে নবীজি বুঝতে পারছেন তার যার কারণে নবীজি বললেন তোমার বালিশের নিচটা এত বিশাল হয়ে গেল যে গোটা আসমান ও জমিনের এই পূর্ব দিগন্ত পর্যন্ত তোমার বালিশের নিচে জায়গা হয়ে যায় কথাটা মনে হয় কঠিন লাগছে অর্থাৎ অনেক শব্দ রূপক অর্থে ব্যবহৃত হয়েছে শাব্দিক অর্থে ব্যবহৃত হয় নাই এই রূপক অর্থে ব্যবহৃত হয়েছে সাহাবায়ে কেরামও বুঝেন নাই ওই না বুঝার কারণে রব্বুল আলামিন তার বিস্তারিত বিবরণ দান করেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর এক টুকরো শব্দই তার ব্যাখ্যা হয়ে গেছে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানব আসবে ফজরের কালো রেখা যখন ফজরের সাদা রেখা থেকে পৃথক হবে ততক্ষণ পর্যন্ত
এই সময়টা তোমাদের জন্য রোজা রাখার সর্বশেষ সময়ের ডিভাইডার এর আগ পর্যন্ত তোমরা সেহরি খেতে পারবে আর যখন কৃতক হয়ে যাবে তখন থেকে আর সেহরি খেতে পারবে না যদি সাহাবায়ে কেরাম বুঝতে দেরি হয় আর তারা জিজ্ঞাসার মাধ্যমে রব্বুল আলামিন আসমান থেকে তার জবাব দিয়ে নাজিল করেন তাহলে 1400 বছর পরে যে সমস্ত ভাইরা কোরআন গবেষণার মধ্যে লেগে যায় ওরা কি এত সহজে কোরআন বুঝতে পারবে এই কারণে তিন নম্বর কারণ হলো যে কোরআন বোঝার জন্য সাহাবায়ে কেরামের কোরআনের তাফসীর সঠিক এবং অডিক হওয়ার জন্য সাহাবায়ে কেরামের তাফসীর হলো মাপকাঠি তারা যেই তাফসীর করে গেছেন সেই তাফসীর অনুযায়ী যদি বিশ্বজগতের 1400 বছর পরের কোন মুফাসসিরও তাফসীর করে থাকেন তাহলে তার তাফসীর সঠিক হবে আর সাহাবায়ে কেরামের মাপকাঠিতে যদি তাফসীর টিকে না তাহলে ওই তাফসীর ওই ব্যাখ্যা সম্পূর্ণ ভ্রান্ত এবং গোমরাহ হবে চার নম্বরের কারণ হলো কোরআনে